আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আবার হাজির হয়েছি একটি নতুন ভিডিও নিয়ে। আজকের বিষয় কেসিংয়ের ওয়ারিং কীভাবে করা হয়। তো চলুন দেরি না করে ভিডিওটি দেখে নেওয়া যাক। তো সর্বপ্রথম আমরা একটু ছক করে নিয়েছি, সুতোতে বুলু মাখিয়ে দাগ তুলে নিয়েছি সিধে করে, যেভাবে কেসিংটি যাবে সেভাবে দাগ আমরা আগে থেকে তুলে নিয়েছি যাতে কেসিংটি সিধেভাবে লাগানো যায়। ঠিক এইভাবে ছক করে আমরা দাগ তুলে নিয়েছি। তো আমরা কেসিংটা আগে খুলে নিচ্ছি, খুলে নিয়ে কেসিং যেভাবে লাগানো হয় আমরা লাগিয়ে নেব। ঠিক এইভাবে মাপ করে কেটে নেব যেখানে যতটুকু প্রয়োজন। দিয়ে আমরা এই হুক দিয়ে কেসিংগুলোকে লাগিয়ে নেব। ঠিক এইভাবে লাগিয়ে নিতে হবে, নিয়ে একটু করে ঠোঁকে দিতে হবে যাতে পুরোপুরি বসে যাই। তারপর উপর দিকের কেসিংটা মাপ করে কেটে নিয়েছি, ঠিক সেমভাবে আমরা লাগিয়ে নেব। লাগানোর সময় একটা জিনিস সবসময় ফলো রাখবেন, যে কোনো রকম বেঁকে না যাই, বেঁকে গেলে দেখতে খারাপ লাগবে। ঠিক সিধেভাবে ধরে এইভাবে লাগিয়ে নিতে হবে। হুকগুলো হাতুড়িতে ঠোকার সময় খুব জোরে ঠুকবেন না, কেন কেসিংয়ে আঘাত হলে কেসিংটা ভেঙে যেতে পারে। হালকা করে ঠুঁকে ধরিয়ে নিয়ে তারপরে ওইভাবে লোহার যে কোনো একটা কোনো লম্বা জিনিস দিয়ে ঠুঁকে বসিয়ে দেবেন। ঠিক এইভাবে আমি যেভাবে ঠুকে দিচ্ছি ঠিক এইভাবে ঠুকে বসিয়ে দেবেন। দিয়ে এইভাবে সব কেসিংগুলোকে লাগিয়ে নিচ্ছি আমরা। এইভাবে ঠিক আমরা সব কেসিংগুলোকে লাগিয়ে নিয়েছি, যেভাবে দাগ দিয়েছিলাম ঠিক সেইভাবে সব কেসিংগুলোকে আমরা লাগিয়ে নিয়েছি। এখানে বোর্ড হবে, মেন বোর্ড, এখান থেকে কানেকশানটা উঠে এই সিলিংয়ের ওপর দিয়ে হয়ে এখানে পাখার পয়েন্ট, সিলিংয়ে একটা টিউবলাইটের পয়েন্ট হয়ে এখানে ঠিক একটা লাইটের পয়েন্ট হবে এবং একটা পাখার পয়েন্ট, যে পাখাটা চলছে ওখানে হবে, এবং এখানে একটা বেডের বোর্ড হবে। এখানে দুটো টুয়ে সুইচ হবে, পাখার এবং টিউবলাইটের, এবং একটি প্লাগ রেগুলেটর। তো আমরা তারপর চাপাটা কেটে নিব, কেসিংয়ের যে চাপাগুলো লাগে সেগুলো আমরা মাপ করে কেটে নিচ্ছি আগেতেই। তারপরে আমরা তার লাগাবো, তো যেখানে যেভাবে প্রয়োজন সেভাবে ঠিক কেটে নিচ্ছি। ফোনগুলো ঠিক এইভাবে হয়, মাপ করে কেটে নিয়ে সেখানে যতটুকু প্রয়োজন, যেখানে দুটো কেসিং মিলবে সেখানে এইভাবে ঢাল করে কেটে নিতে হবে, তাহলে দুটো কেসিং যখন মিলবে একদম সমান হয়ে যাবে। এইভাবে আমরা হালকা করে জাস্ট লাগিয়ে রেখে দেব, কেন আবার খুলতে হবে। ঠিক এইভাবে মাপ করে প্রত্যেকটা কেসিং আমরা আগে থেকে চাপাটা কেটে সাইজ করে রেখে দিচ্ছি, তারপরে তার লাগিয়ে নেব। ঠিক এইভাবে কেটে নিতে হবে মাপ করে করে। দেখুন আমরা সব চাপাগুলো অলরেডি কেটে নিয়েছি, যেখানে যেরকম লাগবে প্রয়োজন মতো আমরা মাপ করে সব কেটে নিয়েছি, হালকা করে লাগিয়ে রেখেছি, জাস্ট হাতে করে টেনে খুলে নেওয়া যায়। এরপর আমরা তার ফেলবো। মেন লাইনের জন্য আমরা 1.5 এবং আর্থিংয়ের যে বডি আর্থের জন্য 0.75 নিয়েছি, কেন রুমটাতে এমন কিছু লোড নেই, জাস্ট লাইট আর পাখা, সেই জন্য 1.5 মেন লাইন দিয়ে কাজ করা হচ্ছে। তো এইভাবে মেন লাইনের তারটা আমরা বাইরে বার করে দিচ্ছি, বাইরে থেকে মেন লাইনটা ভিতরে আসবে। দিয়ে কেসিংগুলো যেভাবে কেটেছিলাম খুলে ঠিক সেইভাবে ফের লাগিয়ে দেব। মেন লাইনের তারটা একটা বোর্ডে চলে আসবে ডাইরেক্ট, এবং বোর্ড থেকে হয়ে আরেকটা অন্য মেন লাইন কেসিংগুলো ঠিক এইভাবে চেপে নিতে হবে।
তারটা হাতে করে ধরে নিতে হবে যাতে বাইরের দিকে বেরিয়ে না যায়। সেম প্রসেস এদিকেও, এদিকে টিউব লাইটের পয়েন্ট, তারটাকে দিয়ে আমরা কেসিংটাকে চেপে নিচ্ছি। এবং এগুলো বেডের বোর্ডে টুয়ের তার এবং মেল লাইনের তার যেটা যাবে আমরা মাপ করে কেটে নিয়েছি, নিয়ে ঠিক সেমভাবে আমরা ফের লাগিয়ে দিচ্ছি। এইভাবে ঠিক তারগুলোকে আগে লাগিয়ে নিতে হবে। কোনগুলোকে পরিষ্কার ম্যাচিং করে নিতে হবে। এরপর আমরা এখান থেকে যে নিউট্রালের তারটা জয়েন করে নিচ্ছি, এখানে একটি টিউব লাইটের পয়েন্ট হবে এবং পাখার যে নিউট্রালটা, দুটো নিউট্রাল আমরা এখান থেকে জয়েন করে বার করে নিচ্ছি। পাখার যে তারটা সেটাকে আমরা আগে লাগিয়ে নিচ্ছি কেসিংয়ের মধ্যে। কেসিং এইভাবে দিয়ে চেপে দেবো কেসিংটা। এরপর বেডের দিকে যে তারগুলো যাবে, বেডের বোর্ডের দিকে মেল লাইন এবং টুয়ের তারগুলো ঠিক এইভাবে চেপে নেব। দেখুন বেডের বোর্ডে যেখানে বোর্ডটা হবে সেখান পর্যন্ত তার আমরা নিয়ে চলে এসেছি। এরপর বোর্ড এবং যে সার্কুলারগুলো কাটিং করতে হবে সেগুলো কেটে নিচ্ছি। কাটিংটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কীভাবে কাটিং করতে হয়। এইভাবে কেসিংয়ে মাপ ধরে নিতে হয় যাতে পারফেক্ট কাটিংটা হয়। মাপ তুলে নিয়ে কেটে নিতে হবে। নিয়ে বাটালি করে কাটা যে অংশটা সেটাকে ছাড়িয়ে দিতে হবে। বাটালি করে হালকা করে পরিষ্কার করে দিতে হবে যাতে একদম কেসিংটা পরিষ্কারভাবে লেগে যায়। দেখুন কাটাটা হয়ে গেছে আমাদের। এইভাবে ঠিক কেটে নিতে হবে। ঠিক সেম প্রসেসে বেডের যে বোর্ডটা হবে ওইভাবেই কেটে নিতে হবে। সেমভাবে কাটিং করে নিতে হবে। দেখুন এটাও আমরা ঠিক সেম কেটে নিয়েছি কেসিংয়ের মাপে। এরপর সার্কুলারগুলো ঠিক মাপ করে কেটে নেব। মাপ দিয়ে কাটছি এ কারণেই যাতে কোনো রকম সাইডে ফাঁকা না বোঝা যায়। কাটিং বড় হয়ে গেলে সাইড দিয়ে ফাঁকা লাগলে দেখতে খারাপ লাগবে, তো এইভাবে মাপ দিয়ে কেটে নেওয়াটাই ভালো। কাটার পর আমরা ফিটিং করব। সার্কুলার যেভাবে লাগাই এবং সিলিং রোজ যেভাবে লাগাই আমরা সেভাবে ফিটিং করে নেব। আমরা ঠিক এইভাবে কেটে নিচ্ছি আগে। তোমাদের কাটিং কমপ্লিট, এবার লাগিয়ে নিচ্ছি। এরপর আমরা সিলিং রোজটা লাগিয়ে নেব। সিলিং রোজটা কানেকশন করে নিচ্ছি।
তোমার সিলিং ডোজটাকে এবার সার্কুলারের মধ্যে লাগিয়ে দিচ্ছি। তোমাদের সিলিং ডোজটি লাগানো কমপ্লিট হয়ে গেছে। এরপর আমরা বোর্ডপিটাকে লাগিয়ে নিচ্ছি, যার উপরে ব্র্যাকেট লাগানো হবে, সে বোর্ডপিটাকে আমরা লাগিয়ে নেব। দাগ তুলে নিয়ে আমরা মেশিনে ফুটো করে নিচ্ছি। কাঠের প্যানাটা লাগিয়ে দিলাম, স্ক্যাপারে করে হালকা করে দাগ করে নেব যাতে স্ক্রুপটি একদম পারফেক্ট জায়গায় লাগে। তোমরা এইভাবে স্ক্রুপগুলোকে ঠিক জায়গায় লাগিয়ে দিয়ে হাতুড়ি দিয়ে ঠুকে দিল লাগিয়ে দেব। দেখুন বোর্ডটা আমাদের লাগানো হয়ে গেছে। এরপর বোর্ডটিকে আমরা লাগিয়ে নেব। বোর্ডটা আমরা দাগ তুলে নিচ্ছি, সাইডেও আমরা হালকা দাগ তুলে নেব যাতে লাগাবার সময় বেঁকে না যায়। আমরা ডিল করে নিলাম, কাঠের প্যানাটা লাগিয়ে দিলাম, স্ক্যাপারে করে দাগ করে নিলাম। স্ক্যাপারে যে দাগ করলাম ঠিক দাগে দাগে স্ক্রুপগুলোকে বসিয়ে হাতুড়িতে হালকা করে ঠুকে স্ক্রু ড্রাইভারে করে টাইট দিয়ে নিলাম। তোমাদের বোর্ড লাগানো কমপ্লিট। এবার আমরা মেন লাইন এবং পয়েন্টের তারগুলোকে আলাদা করে নিলাম টেপ মেরে। মেন লাইনটা আমরা কানেকশান করে দেব। ফিউজের যে উপরে কন্ট্যাক্টটা ফাঁকা সেটাই ফেজটা চলে যাবে, এবং প্লাগের যে কন্ট্যাক্টটা ফাঁকা যেটা নিউট্রাল থাকে সেটা নিউট্রাল দিয়ে দেব। এবং উপরের প্লাগের উপরের কন্ট্যাক্টটা যেটা বডি আর্থ লাগানো হয় সেটা বডি আর্থটা লাগিয়ে দিলাম। এবার টুয়ের কানেকশানটা, টুয়ের সুইচ যে উপরের যে দুটো কন্ট্যাক্ট মাঝখানের কন্ট্যাক্টটা বাদে যে দুটো কন্ট্যাক্ট আছে সে দুটো কন্ট্যাক্টে দুটো তার লেগে যাবে। টুয়ের সুইচ কানেকশান যদি আপনারা না জেনে থাকেন তো আমি ডিসক্রিপশানে আমার ভিডিওর লিঙ্ক দিয়ে দেবো, টুয়ে কানেকশান কীভাবে করতে হয় সেই ভিডিওটা দেখে নিলে আপনারা সহজেই বুঝতে পেরে যাবেন। এরপর ব্র্যাকেটের জন্য যে দুটো তার আমরা ফেলেছি সেই দুটো তার দুটো সুইচ যে পাশাপাশি আছে তার মধ্যে কানেকশান করে দেবো যাতে দুটো সুইচ পাশাপাশি হয়। আরেকটি যে পয়েন্ট আছে টিউবলাইটের সেটা কি সিঙ্গেল যে সুইচটা ফাঁকা এর মধ্যে কানেকশান করে দিলাম। তো আমাদের বোর্ডটা কানেকশান কমপ্লিট হয়ে গেছে। এরপর বেডের বোর্ডটা আমরা কানেকশান করে নেব। বেডের বোর্ডটা আমরা ঠিক ওইভাবে লাগিয়ে নিয়েছি এবং মেল লাইন কানেকশানটা সর্বপ্রথম করে নিচ্ছি। ফিউজের কন্ট্যাক্ট যেটা ফাঁকা সেটাই ফেজটা চলে যাবে। এবং নিউট্রাল যেটা প্লাগের কন্ট্যাক্ট যেটা ফাঁকা সেটা নিউট্রাল চলে যাবে। প্লাগের ওপরে কন্ট্যাক্ট যেটা বডি আর্থ লাগানো হয় সেটা বডি আর্থটা লাগিয়ে দেব। সেমভাবে টুয়ের কানেকশানটা করে দেব। মেন বোর্ডে যেভাবে করলাম ঠিক সেভাবে কানেকশানটা হয়ে যাবে।
পয়েন্টের যে তারটা সেটা মাঝের কন্ট্যাক্টে যাবে, টু এ সুইচের যে মাঝের কন্ট্যাক্টটা পয়েন্টের তারটা চলে যাবে, এবং টিউবলাইটের যে পাখার যে তারটা সেটা রেগুলেটরের সঙ্গে কানেকশন হয়ে যাবে। তো এইভাবে বোর্ডটা কানেকশন হয়ে গেছে আমাদের। এবার বোর্ডটা লাগিয়ে নেব, বোর্ডটাকে আমরা লাগিয়ে নিচ্ছি। দেখুন আমাদের বোর্ড লাগানো হয়ে গেছে, দুটো বোর্ডই আমরা লাগিয়ে নিয়েছি। এরপর টিউবলাইটটি আমরা ফিটিং করে নেব, ড্রিল করে নিলাম। কাঠের প্যানা লাগিয়ে দেব, স্ক্যাপারে করে দাগ করে নিচ্ছি স্ক্রুটা লাগাবার জন্য। ক্ল্যাম্পটা ঠিক এইভাবে টাইট দিয়ে নিতে হবে। টিউবলাইটটা আমরা ফিটিং করে দিলাম, সিলিং রোজের কানেকশনটা যেভাবে করা ঠিক সেভাবে করে নেব। তো আমাদের কানেকশনটা কমপ্লিট হয়ে গেছে। এরপর ফ্যানটাকে কানেকশন করব। দেখুন ফিটিং আমাদের কমপ্লিট, ফ্যানটা আমাদের আগে থেকে লাগানো আছে, তারটা কেটে জাস্ট কানেকশনটা করে দিচ্ছি। কানেকশনটা করে নিয়েছি। এবার বডি আর্থিংয়ের যে তারটা ফেলা আছে সেই তারটাকে আমরা পাখার ডাউন রডে যে পিনগুলো লাগানো থাকে সে পিনের মধ্যে আমরা লাগিয়ে দেবো, যাতে বডির মধ্যে বডি আর্টটা পেয়ে যায়। তো আমাদের কাজটা কমপ্লিট, লাইট পাখায় আমরা চালু করে দিয়েছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ।